الحمد لله، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، في الدشق أمي أرسلنا كرواتك تكبير التشريق তাকবীরে তশরীক কখন থেকে শুরু করতে হবে আর কখন শেষ হবে এটা নিয়ে আলোচনা করব। তাকবীরে তশরীক কার উপর ওয়াজিব? পুরুষ এবং মহিলার উপর প্রত্যেক ফরজ নামাজের উপর পুরুষরা উচ্চ স্বরে একবার তাকবীরে তশরীক বলা ওয়াজিব, আর মহিলারা আস্তে আস্তে বলা তাদের জন্য ওয়াজিব। তাকবীরে তশরীক আমরা কখন থেকে শুরু করব? তাকবীরে তশরীক জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের পর পরে আমরা তাকবীরে তশরীক একবার উচ্চ স্বরে বলা ওয়াজিব। মহিলারা আস্তে আস্তে ঘরের মধ্যে আস্তে আস্তে বলবে। আর যদি ঈদের নামাজ ধরা হয় তাহলে 24 ওয়াক্ত তাকবীরে তশরীক বলা ওয়াজিব। আমরা অনেকে যদি ভুল করি পড়িলে তখন আমরা তওবা ইস্তেগফার পড়ি, কিন্তু ক্ষমা করে চাই নিব। যদি অনেক সময় ভুলে যাই পড়তে পারি নাই ভুলে গেছি তওবা ইস্তেগফার পড়ি আমরা ক্ষমা চাই নিব। তো তাকবীরে তশরীকটা কি আমি আপনাদের সম্মুখে উচ্চ স্বরে আমিও একবার আপনাদের দিকে বলতেছি আপনাদেরকে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমি আপনাদের সঙ্গে আবার বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো প্রিয় দর্শক, আমরা জানছি শুনছি জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তশরীক বলা ওয়াজিব প্রত্যেক নর এবং নারীর জন্য, পুরুষ এবং মহিলার জন্য অবশ্যই ওয়াজিব। এজন্য আমরা এটা যারা আমরা জানি না তাদেরকে আমরা শেয়ার করে দিব, বন্ধুবান্ধব যাদের কাছে আমরা শেয়ার করে দেবো সবার কাছে আমরা শেয়ার করে দিব। আর নিত্য নতুন ভিডিও থেকে আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবো। আসসালামু আলাইকুম।